ওয়েলকাম ব্যাক টু নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে একটি আমি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে এসেছি যে টপিকটা অত্যন্ত খুব সুন্দর এবং খুব জরুরি তথ্য এখন বর্তমানে যে কোনো সরকারি কাজ থেকে শুরু করে ব্যাংক পর্যন্ত সব কিন্তু আধার টিকেট অর্থাৎ আধার কার্ডই কিন্তু এখন ভারতীয় নাগরিকের মূল পরিচয়পত্র হয়ে উঠেছে তো সেই আধার কার্ড নিয়ে কিন্তু এখন অনেক মানুষ অনেক বিপদে পড়ছেন কারণ আঙুলের ছাপ এখন মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ সিকিউরিটি হয়ে উঠেছে তো সেই আধার কার্ডের আঙুলের ছাপ দিলেই কিন্তু আপনার যাবতীয় তথ্য অর্থাৎ আপনার সমস্ত কিছুর ডেটা কিন্তু যে কোনো থেকে জায়গার থেকে ট্র্যাক করা সম্ভব এটি কিন্তু বর্তমান এখনকার খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য বর্তমানে মোবাইলের সিম নিতে গেলে আধার কার্ড আপনার রেশন দোকানে আধার কার্ড ব্যাঙ্কে আধার কার্ড সকল কিছু কিন্তু আপনার আধার কার্ড ছাড়া কোনো কিছুই হচ্ছে না তো সেই আধার কার্ডের যে বায়োমেট্রিকরণ সেই বায়োমেট্রিকরণ কিন্তু এখন লক করে রাখতে পারবেন অর্থাৎ আপনার যে বায়োমেট্রিকরণ বা বায়োমেট্রিক বা আঙুলের ছাপ সেই আঙুলের ছাপ কিন্তু আপনি কাউকে না দিতে পারেন বা লক করে রাখতে পারেন এবং তাছাড়াও আপনি কিন্তু আধার কার্ড লক করতে লক করে রাখতে পারেন তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই বায়োমেট্রিকরণ লক দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডের কিন্তু বায়োমেট্রিক লক করা আছে এবং আধার কার্ডটা লক করা যায় কিন্তু আমি লক করিনি তো এই বায়োমেট্রিকরণ লক করলে কি হবে আপনার কোনো কিছু যাবতীয় তথ্য কোনো ভুয়ো লোকজন ট্র্যাক করতে পারবে না বা ভুয়ো আঙুলের ছাপ দিয়ে কিন্তু আপনার টাকা টাকা পয়সা বা অন্য কিছু যাবতীয় তথ্য কিন্তু নিতে পারবে না সেই বায়োমেট্রিকরণ আপনারা কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে করবেন এই ভিডিওতে আমি দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আপনি কি করবেন সবার প্রথমে আপনার মোবাইলের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোর অ্যাপে আপনি চলে আসবেন এবং উপরে একটা সার্চ অপশান আছে বা জায়গা দেওয়া আছে সেই সার্চ অপশানে আপনি লিখবেন এম আধার জাস্ট লিখবেন এম আধার এ এ ডি এইচ এ এ আর এম আধার লিখে সার্চ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর সবার প্রথমে একটি অপশন আপনারা বা একটি লোগো আপনারা দেখতে পাবেন এই লোগোটি দেখতে পাবেন এবং পাশে লেখা থাকবে দেখতে পাবেন এম আধার বলে এবং এই জায়গাটায় ওপেন আছে কারণ আমার একটা ইনস্টল করা আছে বলে ওপেন দেখাচ্ছে এটা আপনাদের ইনস্টল দেখাবে তো আপনারা সেখান থেকে আবার এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এটা আপনারা ওপেন করবেন তা আমি ওপেন করে দিচ্ছি ওপেন করার পর আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে আমি কিন্তু ওয়ান স্ক্রিনে অন্য একটি মোবাইল দিয়ে করছি তো সেই কারণে কিন্তু এরকম দেখা দেখতে পাচ্ছেন কি লেখা আছে ওপরে ওপরে লেখা আছে রেজিস্টার ইয়োর মোবাইল নাম্বার তো আপনারা এই জায়গাটায় আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন তো কোন মোবাইল নাম্বারটা বসাবেন আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি যুক্ত করা আছে বা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি তার আগে একটু বলে দিই তারাই একমাত্র বায়োমেট্রিক বা নিজের আধার কার্ড দুটোই লক করতে পারবেন যাদের মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে বা যুক্ত করা আছে তো আপনারা কী করবেন যাদের যাদের আছে তারা এখানে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে এই নেক্সট অপশনটি সবুজ চিহ্ন উঠবে এবং এখানে সবুজ চিহ্ন ওখানে নেক্সটে ক্লিক করবেন তো আমি পাঠিয়ে দিচ্ছি অনেক ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে লিখেছি এবং এই যে নেক্সট যে অপশানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্কাই বা ব্লু কালারের হয়ে গেছে তো এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে এবং ছয় সংখ্যার ওটিপি সেই ওটিপিটা কিন্তু আপনাদের এখানে এই ঘরে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে আপনাদের ক্লিক করতে হবে তো আমি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছি এবং সাবমিট অপশানে ক্লিক করছি তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখানে প্রথমে দেখতে পাচ্ছি লেখা আছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এম আধার তো তার নিচে লেখা আছে রেজিস্টার মাই আধার তো এই রেজিস্টার মাই আধারে আপনারা ক্লিক করবেন তা তা তাছাড়াও কিন্তু আপনারা একাধিক সার্ভিস এখানে পাবেন সার্ভিসগুলো কি কি সেগুলো হচ্ছে আপনাদের যে আধার কার্ড সেই আধার কার্ডটি কিন্তু এখানে পুনরায় ডাউনলোড করতে পারবেন হারিয়ে গেলে এবং আপনাদের যে ইডি ইআইডি বা ইউআইডি নাম্বার এখানে এখান থেকে পেতে পারবেন তারপরে ভেরিফাই আধার এখানে কিন্তু আপনারা ভেরিফাই করতে পারবেন আধার এবং ভেরিফাই ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার আপনাদের ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে পারবেন জেনারেট ভার্চুয়াল ইউআইডি অর্থাৎ ভার্চুয়াল ইউআরডি কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন কিউআর কিউআর কোড স্ক্যান এখানে কিউআর কোড স্ক্যান করতে পারবেন জেনারেট কিউআর কোড বা কিউআর কোড জেনারেট করতে পারবেন সকল কিছু বিস্তারিত বিষয় কিন্তু এখানে আছে তো যেহেতু আমার আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হলো কীভাবে আপনারা বায়োমেট্রিক লক করবেন তো আপনারা কি করবেন আপনাদের যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডের নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে তো আপনারা প্রথমে রেজিস্টার মাই আধারটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এরকম একটি এন্টারফেস শো করবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফোর ডিজিট পাসওয়ার্ড তো ক্রিয়েট ফোর ডিজিট পাসওয়ার্ড বলে একটি অপশান আসবে অর্থাৎ আপনারা কিন্তু চার সংখ্যার একটি সিকিউরিটি কোড চাচ্ছে তো আপনারা কিন্তু এটা নিজে থেকে বানাতে হবে ক্রিয়েট বা নতুনভাবে তৈরি করতে হবে তো আপনারা যে কোনো ইচ্ছা মতো এখানে চারটি সংখ্যা বসিয়ে দেবেন সে এক দুই তিন চার পাঁচ হতে পারে এক দুই তিন চার হতে পারে বা চার তিন দুই এক হতে পারে যাই হতে পারে তো প্রথমে আপনারা এখানে পাতাবেন পাতানোর পরে এখানে নেক্সট করবেন এখানে একটি নেক্সট অপশন বলে নেক্সট আসবে সে নেক্সট করবেন নেক্সট করার পর আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে এবং এখানে বলা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটা আপনি বা যে চারটি সংখ্যা আপনি আগে দিয়েছেন সেই চারটি সংখ্যা আবারও পুনরায় কিন্তু এখানে দেবেন দেওয়ার পরে নেক্সট করবেন তো আমি কিন্তু দিচ্ছি এবং নেক্সট করছি নেক্সট করার পর আমাদের কিন্তু পাসওয়ার্ডটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে গেল এবং এরকম একটি এন্টারফেস শো করবে এখানে প্রথমেই দেখুন লেখা আছে এন্টার আধার কার্ড নাম্বার অর্থাৎ আপনার যে বারো ডিজিটের আধার কার্ড নাম্বারটি আছে সেই আধার কার্ড নাম্বারটি এখানে বসাবেন এবং বসানোর পরে এখানে একটি সিকিউরিটি ক্যাপচার আছে অর্থাৎ এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে সম্পূর্ণভাবে দেখে দেখে ফিল আপ করে দেবেন ফিল আপ করার পরে এই যে রিকোয়েস্ট ওটিপি এই রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়েছি এবং এই যে সিকিউরিটি কোডটি কিন্তু আমি এখানে সম্পূর্ণভাবে বসিয়েছি এবং সিকিউরিটি কোডটি বা আমার ক্যাপচার কোডটি বসানোর পরে এই যে রিকোয়েস্ট ওটিপিতে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনাদের সামনে ওপরে আপনাদের আধার কার্ড নাম্বারটি শো করবে এবং এখানে এর এই ছ ডিজিটের একটি ওটিপি আপনাদের শো করবে অর্থাৎ আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে আগে মেসেজ এসেছিলো সেই মোবাইল নাম্বারে কিন্তু আবার একটা ওটিপি পাঠানো হবে ছয় সংখ্যা সেই ওটিপিটা কিন্তু দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে তারপরে আপনাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো আমি বসিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছয় সংখ্যার ওটিপিটা এখানে বসিয়েছি এবং ভেরিফাই অপশানে আমি ক্লিক করে দিচ্ছি ভেরিফাই করার পর আপনাদের সামনে একটু লোডিং হয়ে পেজটি খুলবে এবং এরকম একটি এন্টারফেস শো করবে এবং আপনার যে ছবি সেই ছবিটা কিন্তু এখানে দেখতে পাবেন আপনার যে নাম সে নাম ডেট অফ বার্থ এখানে দেখতে পাবেন আপনার জেন্ডারটা দেখতে পাবেন এবং একদম নিচে কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটি শো করবে তো এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের যে আধার কার্ডটি সেটি কিন্তু আপনারা এম আধারে আনতে পারবেন তো আনার পরে আপনাদের পিঠ অর্থাৎ আধার কার্ডের উল্টো উল্টোপিটি কিন্তু আপনার ঠিকানা ঠিকানা সমস্ত কিছু শো করবে তার আগে আরেকটি কথা বলে দেয় আই এই এম আধারে কিন্তু আপনারা পাঁচজন ব্যক্তিকে অর্থাৎ আপনার পরিবারের পাঁচজন ব্যক্তিকে কিন্তু অ্যাড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এখানে দুজন ব্যক্তিকে অ্যাড করে রেখেছি এবং নতুন ব্যক্তিকে যদি অ্যাড করতে চান তাহলে আপনাদের এই প্লাস যে আইকনটা প্লাস আইকনে আপনারা ক্লিক করতে হবে ক্লিক করে তার আধার কার্ড নাম্বার দিয়ে কিন্তু অ্যাড করতে হবে তো প্রথমে কিভাবে অ্যাড করবেন আমি সেটি দেখিয়ে দিই তো প্রথমে আপনারা এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি এন্টারপেস শো করবে এবং এখানে আপনারা যে ব্যক্তির অ্যাড করতে আধার কার্ডটি অ্যাড করতে চান সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে একটি ক্যাপচার কোড আসবে সেই ক্যাপচার কোডটি কিন্তু আপনাদের এই যে ভা সুন্দরভাবে এই জায়গাটি ফিল আপ করতে হবে ফিল আপ করার পর রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করতে হবে রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি বসিয়েছি এবং এই যে সিকিউরিটি ক্যাপচার করটি ক্যাপচার কোডটি কিন্তু আমি এখানে বসিয়েছি এবং রিকোয়েস্ট হতে আমি আমি ক্লিক করছি তো আমি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে এবং ছয় ডিজিটের একটি রিকোয়ে ওটিপি সংখ্যা আপনাদের কিন্তু পাঠানো হয়েছে মোবাইল নাম্বারে সেই ওটিপিটা কিন্তু সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন দেখে দেখে এবং ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার তো কিন্তু ওপরে কিন্তু সেই ওটিপিটা চলেও এসেছে এবং এই ওটিপিটা অর্থাৎ এই যে ওটিপিটা কিন্তু আমি এই ঘরে কিন্তু সুন্দরভাবে ফিল আপ করে দিচ্ছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে ব্যক্তির আধার কার্ড নাম্বারটি বসেছিলাম সেই ব্যক্তির কিন্তু আধার কার্ডটি এখানে শো হচ্ছে এবং তারা আপনারা কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন এখানে কিন্তু ফিমেল অর্থাৎ ইনি কিন্তু মহিলা এবং তারা ছবিও দেখতে পাচ্ছেন তো এই এরকমভাবে কিন্তু আপনাদের পরিবারের পাঁচজনকে আমি আপনি কিন্তু অ্যাটাচ করতে পারবেন এই এম আধারের মধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনার পরিবারে কিন্তু চারজন সদস্য আছে একে একের সমস্ত সদস্যর কিন্তু ছবি এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু আমি ব্লার করে রেখে দিয়েছি তো যেহেতু পাঁচজন আর একজন কিন্তু এই পরিবারে অ্যাটাচ করা যাবে তাছাড়া কিন্তু আর যাবে না তো দেন এরকমভাবে কিন্তু আপনাদের পরিবারের কিন্তু পাঁচজনকে আপনি অ্যাটাচ করতে পারবেন অ্যাটাচ করা হয়ে গেলে আপনারা যে ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট বা বায়োমেট্রিক লক করতে চান তার জন্য আপনারা নিচের দিকে একটু স্কল ডাউন করবেন এবং ডাউন করার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন সেটি হলো এই যে বায়োমেট্রিক লক তো এই যে বায়োমেট্রিক লক লাল কালারের দেওয়া আছে এটি কিন্তু এই যে এই এরকম কালারের দেওয়া থাকবে এরকম কালারের কিন্তু দেওয়া থাকবে তো আপনারা যখন বায়োমেট্রিক লকে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের কিন্তু আধার কার্ড চাওয়া হবে আধার কার্ড নাম্বার চাওয়া হবে অর্থাৎ সরি নানা উপরে যে এই চারজন ব্যক্তির ছবি দেওয়া আছে যে ব্যক্তির ছবিতে আপনারা ক্লিক করবেন সেই ব্যক্তির আধার কার্ডটা কিন্তু এরকম জায়গায় শো করবে এবং তার নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্কল ডাউন করার পর এরকম কিন্তু বায়োমেট্রিক দেখাবে অর্থাৎ যে ব্যক্তির ছবিতে আপনারা ক্লিক করলেন সেই ব্যক্তির কিন্তু বায়োমেট্রিকটা লক হবে তো এরকমভাবে আপনারা কিন্তু বায়োমেট্রিক তো অর্থাৎ তার কিন্তু আধার কার্ড অলরেডি সেখানে যেই বায়োমেট্রিক ক্লিক করবেন আধার কার্ড অলরেডি শো করবে এবং ওখানে যেরকম সিকিউরিটি ক্যাপচার আসতে এসেছিলো ওরকম সিকিউরিটি একটা ক্যাপচার আসবে এবং রিকোয়েস্ট ওটিপি বলে একটি অপশান আসবে সেই রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ছয় সংখ্যা সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই ব্যক্তির এই যে বায়োমেট্রিক লকটা কিন্তু এরকম লাল কালার হয়ে যাবে অর্থাৎ বায়োমেট্রিকটা লক হয়ে যাবে অর্থাৎ ওই ব্যক্তি যদি কোনো জায়গায় গিয়ে ভুলবশত বায়োমেট্রিক বা আঙুলের ছাপ দিয়ে ফেলে তার কিন্তু কোনো তথ্য তারা কিন্তু দেখতে পাবে না অর্থাৎ বিশেষ করে ব্যাংক কিন্তু দেখতে পাবে না বা এখন কিন্তু অনেক থার্ড পার্টি অ্যাপ হয়েছে যেখান থেকে আধার কার্ডের মাধ্যমে আপনারা টাকা তুলে থাকেন সেই সেই অ্যাপে কিন্তু কোনো কাজ হবে না কারণ দেখাবে বাই ইওর বায়োমেট্রিক ইজ লক অর্থাৎ আপনার আঙুলের ছাপ কিন্তু লক করা আছে তো আপনারা এরকমভাবে লক করবেন এবং আপনারা যদি মনে করেন আনলক করব তা এই যে বায়োমেট্রিক লক আছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের আনলক বলে একটি অপশন দেখাবে সেই আনলক অপশানে ক্লিক করে আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনাদের ছয় সংখ্যার ওটিপি বসিয়ে দিলে আপনাদের কিন্তু বায়োমেট্রিকটা আনলক হয়ে যাবে তাছাড়াও কিন্তু আপনারা যদি মনে করেন আপনাদের পুরো আধার কার্ডটা লক করতে চান তাহলে কিন্তু আপনারা এরকম আধার কার্ডের লকের ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কি সামনে কিন্তু সিকিউরিটি ক্যাপচার মারার পর একটি ওটিপি সেন্ড করতে বলবে ওটিপি সেন্ড করবেন ওটিপি আসলে ওটিপি বসিয়ে দিলে কিন্তু আপনাদের আধার কার্ডটা লক হয়ে যাবে এরকমভাবে কিন্তু আপনারা প্রত্যেক পরিবারের কিন্তু আধার কার্ড বা বায়োমেট্রিকরণ লক করতে পারেন এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ভালো সুবিধা তৈরি করেছে যখন আপনার বায়োমেট্রিক দরকার আপনি আনলক করুন যখন আপনার বায়োমেট্রিক দরকার নেই আপনি আন লক করে রাখুন তাহলে কিন্তু কোনো হ্যাকার বা কোনো দুষ্কৃতি কিন্তু আপনাদের কোনো তথ্য চুরি করতে পারবে না বা টাকা পয়সা চুরি করতে পারবে না তো এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের পরিবারের প্রত্যেকের বায়োমেট্রিক লক করে রাখতেই পারেন তো আজকের ভিডিওটি এই বিষয়ে ছিল ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়োমেট্রিক লক এবং আধার কার্ড লক নিয়ে তাছাড়াও আরেকটি কথা বলে দেয় এই যে বায়োমেট্রিক লক বা আধার কার্ড লক ছাড়াও কিন্তু আপনারা আপনাদের যে মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকলেই কিন্তু আপনারা ইচ্ছা মতো নাম ঠিকানা বয়স ফটো সমস্ত কিছু কিন্তু চেঞ্জ চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান আধার আপডেট অর্থাৎ আপডেট ইউর নেম ডেট অফ বার্থ জেন্ডার অ্যাড্রেস ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তো এরকমভাবে কিন্তু আপনারা সমস্ত কিছু আপনারা নিজের মোবাইলে করতে পারেন তো ভিডিওটি এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে সুস্থ রাখবেন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ